গোটা আন্দোলন দমনে ছাত্র জনতা হত্যা ও গুমখুনের অভিযোগে মামলা করছেন ভুক্তভোগীরা আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে গুলিতে নিহত হয় শিশু জোবায়দ হোসেন ইমন এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক তাজুল ইসলাম জাহাঙ্গীর কবির নানক হাসান মাহমুদ মোহাম্মদ এ আরাফাত সালমান এফ রহমান সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শাবেক ডিবি প্রধান هارুন আর রশিদ সহ 16 জনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে ঢাকার সিএমএম আদালতে এই আবেদন করেন শিশু ইমনের বাবা আব্দুল্লাহ আবু সাইদ এর মধ্যে উপরে তিকা ডান পাশে গুলি করছে এখান দিয়ে বেরিয়েছে পরে তারা লাশ নিয়ে পরে হেলিকপ্টারেটিকে করতে হেলিকপ্টারে ওরে নিয়ে যাওয়ার পর ইবনেシナ গেল পরে ওরে নেওয়া মৃত্যু রাই দিয়ে দিল যে মারা গেছে ওখান থেকে অপারগতা প্রকাশ করে থানা সেটআপ ঠিক নাই বলে তাদেরকে গুণানো হয়েছে তার বাধ্য হয়ে তারা আজকে আমাদের মাধ্যমে এসে বিঘ্ন মহানগর আমার সিএমএ ম আদালতে নয় নাম্বার কোর্টে রাজেশ সারের কোর্টে আমরা সিএম মামলা একটা ফাইল করি শেরে বাংলা নগর থানার সামনে বহুমবি বিরোধী ছাত্র আন্দোলনে সিএনজি চালক শাহাবুদ্দিন নিহতের ঘটনায় শেখ হাসিনা আসাদউদ্দিন জামান খান কামাল ওবাইদুল কাদের আনিসুল হক সালমানের রহমান হাসান মাহমুদ আলী আরাফাত সহ 11 জনের বিরুদ্ধে সিএমএম কোর্টে মামলা হয়েছে এ মামলাটি করেন নিহত শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম পুলিশ বৃষ্টির মতন গুড়লি ছাড়ছে ওই গুড়লি এখানে ফুরিয়া লগা লগা ডেট বুঝলি লোয়া গেছি মাড়ি মুড়ি দিয়েছি আসিয়েছি দুটো বাচ্চা তুলে গেছি একটা বাচ্চার মাও আছে এখানে আমি এটা বিচার চাই যাবো দশ বছর গেছে বিচার চাই থানার পুলিশ যখন ফায়ার করতে করতে বাইরে যায় সাতজন লোক মারা যায় তার মধ্যে তার ধারে বাইকে তাই একজন হচ্ছে শাহাবুদ্দিন তার বাবা হলে আবুল কালাম আজকে আমরা বত্রিশ নম্বরে মামলা করেছি মামলা দুশো ধারা জবানবন্দি নিয়েছে ফাসিস শেখ হাসিনা সহ সালমান রহমান আইনমন্ত্রী আনিসুল হক সহ এগারো জনের বিরুদ্ধে আমরা মামলা করেছি এদিকে ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন মাহমুদ হাসান দেশ টিভি ঢাকা